এই হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হযরতে ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি চার চার শত শত কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আমার নবী বলেছেন আলা উখবিরুকুম বি আফদালে মিন দারাজাতি সলাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم قال اصلاح ذات البين فان فساد ذات البين هي الحالقه অন্য রওয়ায়েতের মধ্যে এসেছে لا اقول هي الحالقه لا اقول تحليق الشعر ولكن تحليق الدين আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে বলবো না নফল নামাজ নফল সাদাকা নফল রোজার চেয়ে উত্তম আমল কোনটা আপনি নফল রোজা নফল দান সাদাকা এবং নফল সালাত সবকিছুর চেয়ে উত্তম আমল বলেছেন আমার নবী পারস্পরিক সম্পর্ককে জোড়া লাগিয়ে দেওয়া আমার নবী বলেছেন পারস্পরিক সম্পর্কগুলো জোড়া লাগিয়ে দাও পারস্পরিক সম্পর্ক জোড়া লাগানো নফল নামাজ নফল রোজা নফল সাদাকার চেয়ে আমার নবী উত্তম বলেছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন তোমরা জানো পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়া সেটাকে আমার নবী বলেছেন ধর্ম বিনাশ হওয়া ইয়া রাসূলুল্লাহ পারস্পরিক সম্পর্ক নষ্ট হলে ধর্ম বিনাশ হবে কেন আমি বুঝতে পারলাম সম্পর্ক যখন নষ্ট হয় মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায় মানসিকভাবে ডিপ্রেসড হয় মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয় আপনার সাথে আপনার ভাইয়ের চাচাতো ভাইয়ের মামাতো ভাই খালাতো ভাই সামাজিক মানুষজনের সম্পর্ক যখন নষ্ট হবে অটোমেটিক্যালি একটা মানসিক চাপ আপনি অনুভব করবেন সেই মানসিক চাপ আপনার ভিতর জগৎকে আস্তে 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 লক করে ফেলবে আপনি হাসতে পারবেন না আস্তে আস্তে সোসাইটি আমরা থেকে আমিতে পরিণত হবে আগে সোসাইটি আমরা ছিল একজনের সুখ দুঃখের সাথে আরেকজনের সুখ দুঃখ শেয়ার হতো মানুষে মানুষে একজন আরেকজনকে পরামর্শ দিত কিন্তু আপনি যখন আমরা থেকে আমিতে পরিণত হবে আপনার আশেপাশে আর কেউ নাই আশেপাশে আর কেউ নাই মানুষ এই মুহূর্তটা মানুষকে ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে যায় মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয় তো মানুষ লাখো মানুষের ভিড়ে নিজেকে এক মনে করে সে আর মানুষজনের সঙ্গ তার আর ভালো লাগে না স্ত্রীর সঙ্গ তার আর ভালো লাগে না ছেলে মেয়ের সঙ্গ তার আর ভালো লাগে না এক পর্যায়ে সে নিজেকে পৃথিবীতে সে মনে করে সে অর্থহীন একজন মানুষ এই পরিস্থিতি তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় শুরু হয়েছে কোত্থেকে সম্পর্ক নষ্ট থেকে আমার নবী এই কারণে পারস্পরিক সম্পর্ককে অনেক গুরুত্ব দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করছেন এই হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করছেন قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ يخذل امرا مسلما في موضع تنتهك فيه حرمته وينتقص فيه من عرضه الا خذله الله في موطن يحب فيه نصرته আমার নবী বলছেন এক মুসলমান ভাইকে অপমানিত করা হচ্ছে অপদস্থ করা হচ্ছে তার জান হুমকির সম্মুখীন হয়েছে আমার সামর্থ্য ছিল তাকে রক্ষা করা আমি তাকে রক্ষা করিনি আমার আল্লাহর সুন্নাত হচ্ছে আপনি যখন সমস্যায় পড়বেন আপনি যখন আল্লাহ 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 বলতে থাকবেন আমার আল্লাহ বলছে তখন আমি তোমার জবাব আর দেব না কেন মওলা এটা কেন করবেন তো সুন্নাত ইলাহি হচ্ছে আমার সহযোগিতা চাইলে আমার বান্দাকে সহযোগিতা করো এটা সুন্নতেই না এখন আমি ডানেও যেতে হচ্ছে না বামেও যেতে হচ্ছে না কাউকে প্রশ্ন করতে হচ্ছে না আমি যদি আল্লাহ সহযোগিতা চাই আমাকে মানুষকে সহযোগিতা করতে হবে আল্লাহর ওলিরা যা বলতেন তা কেন হয়ে যেত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে চেয়েছেন আল্লাহ হাসানকে সেভাবে সম্মানিত করেছেন সহযোগিতা করেছেন কেন কারণ বান্দাকে রাব্বি দাবি করে দিয়েছেন সহযোগিতা করতে করতে বান্দাকে আল্লাহমুখী করতে করতে বান্দার পেটে খাদ্য যাচ্ছে কিনা সেটার খবর নিতে নিতে
যতই বান্দার খবর নেবেন আল্লাহ আপনার খবর নেবেন এটা সুন্নতে ইলাহি আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি আরেক মুসলমান ভাইকে তার প্রয়োজনের মুহূর্তে সহযোগিতা করে আমি আল্লাহ অবশ্যই তাকে তখন সহযোগিতা করব যখন আমার সহযোগিতা তার প্রয়োজন হবে এটা সুন্নতে ইলাহি